নমস্কাৰ আপোনাৰ হতে মই প্ৰাঞ্জল প্ৰতিম হাজৰিকা দিক্সৰি কৰোনাৰ সংক্ৰমণ পাহি আছে এনে সময়ত কৰোনাৰ হতে জজাৰ হবাতকৈ শক্তিশালী অস্ত্ৰ হল মাস্ক আপোনালোকক বারে বারে আহ্বান জনাইছো যে মাস্ক পিন্ধক নিউজ 18 ইয়াকে লৈ মাস্ক পেহনো ইণ্ডিয়া নামেৰে অভিযান আৰম্ভ কৰিছো আপুনি এই পল্লক যে যেতিয়ালৈ কৰোনা থাকে তেতিয়ালৈ আপুনি মাস্ক নুখুলে মাস্ক ভালদৰে পিন্ধক মাস্ক কিন্তু ধেমালি নহয় রাজ্য সরকারে ব্ল্যাক ফাঙ্গাসক মহামারী ঘোষণা করেছে দেশের বিভিন্ন প্রান্তত এই রোগ বৃদ্ধি পোৱাৰ পিছতে তৎপর হয়ে পড়েছে সরকার অসমতো ধরা পড়েছে এই মারাত্মক রোগ ব্ল্যাক ফাঙ্গাসক আক্রান্তর মৃত্যুর সম্ভাবনা অধিক উনৈশ পেট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে মহামারী রূপে ঘোষণা করেছিল ব্ল্যাক ফাঙ্গাসক আর তারপর এটা সরকারেও ব্ল্যাক ফাঙ্গাসক মহামারী ঘোষণা করেছে দেশের বিভিন্ন প্রান্তত এই রোগ বৃদ্ধি পোৱাৰ পিছতে তৎপর হয়ে পড়েছে সরকারও অসমতো ধরা পড়েছে এই মারাত্মক রোগ ব্ল্যাক ফাঙ্গাসক আক্রান্তর মৃত্যুর আশঙ্কা অধিক উনৈশ মেত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে মহামারী রূপে ঘোষণা করেছিল ব্ল্যাক ফাঙ্গাসক যখন রোগ প্রতিরোধী ক্ষমতা একেবারে দুর্বল হয়ে যায় আর যখন আইসিইউত রখা হয় ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসক আক্রান্তর আশঙ্কা বেশি থাকে আর করোনার পাছত বেশিরভাগরে যেহেতু রোগ প্রতিরোধী ক্ষমতা একেবারে কমি যায় বা নামি যায় সেই সময়ত অক্সিজেন দিবলগীয় অবস্থার সৃষ্টি হয় তেতিয়াই ব্ল্যাক ফাঙ্গাস হওয়া দেখা যায় বিভিন্নজনের শরীরত আর সেই ব্ল্যাক ফাঙ্গাসর ফলতেই বহুলোকর মৃত্যুরও ইতিমধ্যে বহুকেটা বাতরি আমি সম্প্রচার করেছো আর এই ব্ল্যাক ফাঙ্গাসকে অবশেষত মহামারী ঘোষণা করেছে সরকারেও দেশের বিভিন্ন প্রান্তত এই রোগ বৃদ্ধি পোৱাৰ পিছতে তৎপর হয়ে পড়েছে সরকার অসমতো ধরা পড়েছে এই মারাত্মক রোগ ব্ল্যাক ফাঙ্গাসত আক্রান্তর মৃত্যুর আশঙ্কা অধিক উনৈশ মেত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে মহামারী রূপে ঘোষণা করেছিল ব্ল্যাক ফাঙ্গাসক জাগিরোডত উদ্ধার এটি কণমানি শিশু রাজপথত অকলশরে ঘুরি ফুড়ি শিশুটিয়ে প্রায় পাঁচ বছরের শিশুটিয়ে পরিয়ালক তথ্য দিয়াত অপারক হয়ে আছে ফলত শিশুটিক অভিভাবকক গতাই দিবলৈ সমস্যাত পড়েছে আরক্ষী চব্বিশ মেত জাগিরোড রেল স্টেশনের সমীপর রাজপথত অকলশরে ঘুরি ফুরা অবস্থাত অসহায় শিশুটিক প্রত্যক্ষ করেছিল বিকাশ কুমার জিনা নামের এজন যুবকে শুভম পরিবহন নামের একটা ব্যক্তিগত ট্রান্সপোর্ট কোম্পানীত কর্মরত বিকাশ কুমার জিনায় শিশুটিক উদ্ধার করে রাখিছিল নিজের ঘরত শিশুটির পরিয়ালর কোনো সম্ভেদ নোপাত বৃহস্পতিবারে কণমানিটুক সমজাই দিয়ে আরক্ষী সম্প্রতি আরক্ষী থানাতে আছে শিশুটি কোনোবাই শিশুটিক যোগান ধরেছে চকলেট আন কোনোবাই আনি দিছে খেলার সামগ্রী থানা চৌহদত খেলিছে ইমূরের সিমূরলৈ দৌড়ি ফুড়িছে শিশুটিয়ে কোনো তথ্য দিয়াত অপারক প্রায় পাঁচ বছরীয় শিশুটিক লৈ এতিয়া বিমূরত পড়েছে জাগিরোড আরক্ষী আর গাঁওরক্ষী বাহিনী কোনো সদাশয় ব্যক্তিয়ে শিশুটির পরিচয় লাভ করলে জাগিরোড আরক্ষীর সঙ্গে যোগাযোগ করবলৈ আহ্বান জানাইছে सुबह मार्केट का तरफ आया था कुछ काम में उस टाइम में एक तो बच्चा घूर रहा था और घूरने के बाद उसको पूछताछ किया वो कुछ बोला नहीं मैं उसको ले लिया 24 तारीख के दिन आपका 24 मई 7 AM मैं उसको लिया है वो बातचीत कराए वो अभी तो कुछ पता नहीं चला मैं रिपोर्टिंग किया 27 तारीख में जागी रोड थाना में कृपया करिए आपका जिसका बच्चा है आप कृपया करिए उसको ले लीजिए আর বিকাশ নামৰ এজন মানুহ তাতে ৰাখিছিলে তেওঁ ৰাখি মানে তেওঁক ইফালে ইফালে বিচার কৰি চালে কাকো মানে চিনাকি মানুহ নাপালে নাপাই আজি আমাৰ থানাত সমজাই দিছে গতিকে আমাৰ থানাৰ লগতে আমাৰ গাঁওরক্ষী বাহিনীৰ সমূহ আমি বিষয়ববীয় সকলোকে আমি জনাই দিছোঁ সকলোৱে আৰু ইয়াৰ অন্য কোনোবাই যদি এই শিশুটিৰ পৰিয়ালৰ কোনোবা মানে গাৰ্জেনক যোগাযোগ কৰিব পাৰে বা চিনি পায় মানে অতি সোনকালে আমাৰ জাগিরোড থানার লগত যোগাযোগ করক আর জাগিরোড থানালে কিবা কারণে আহিব নোৱাৰিলো তেওঁলোকে গাঁৱৰ যি ভিডিপি থাকে ভিডিপিক মানে জনাই দিলো ভিডিপি আমাৰ লগত যোগাযোগ কৰি শিশুটিৰ প্ৰকৃত পৰিচয় আৰু আমি তেওঁক আমি পৰিয়ালক সমজাই দিব পাৰিম মূল্যবৃদ্ধিক লৈ চূড়ান্ত তুলুঙা মন্তব্য কৰিছে যোগানমন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে কোভিড কালত ৰাজ্যবাসীক উপহাস ৰঞ্জিত দাসৰ বন্ধত মানুহে কণী বেছিকৈ খোৱাৰ বাবে হেনো কণীৰ মূল্য বৃদ্ধি হৈছে বেছিকৈ কণী খোৱাৰ বাবেই হৈছে নাটনি আনহাতে মিঠাতেলৰ মূল্যক লৈও তুলুঙা মন্তব্য ৰঞ্জিত দাসৰ মিঠাতেলৰ ভেজালকৰণ বন্ধ কৰাৰ বাবেহে হেনো বাঢ়িছে মিঠাতেলৰ দাম নগাঁৱত মূল্যবৃদ্ধিক লৈ এই মন্তব্য ৰঞ্জিত কুমাৰ দাসৰ কি ক'লে শুনাব বিচাৰিছোঁ নিশ্চয় ভাত চৰকাৰৰ কথা বাতিল যে কিবা বেলেগ কিবা উপায় আছে নেকি গতিকে মূল্য বৃদ্ধি বিশেষকৈ সৰিয়হৰ ক্ষেত্ৰত মই মিঠালৈ সুধি সেইটো কণীটো যদিও মোৰ বিষয়ত নপৰে
বা আমার পাচলিটো বিষত মোট নপরে তথাপি কণীর কথা যদি কয় যে কণীও দেখিছো যে প্রতিটি কেসত মানে 30-50 টাকা বাড়া বলে আমাক অভিযোগ দিছে। ইয়ার মূল কারণটো যা বহিরাজ্যের যে কণী আহি আসলে অহাব এটা বন্ধ হয়ে গেল, আর বন্ধ হয়ে যাওয়ার লগে লগে ডিমান্ড যেমন আসলে চাহিদা যেমন আসলে সেইটির তারতম্য হয়ে গেল, যেমন আমার ইয়াতে প্রয়োজন আসলে ডিমান্ড আসলে তার বিপরীত সাপ্লাইটো কমে গেল। আর সাপ্লাইটো কমে যাওয়ার কারণে স্থানীয় কণী এটা মানুষ এইকদিন ইমিউন সিস্টেম বৃদ্ধি করার কারণে কণীও অকন বেশিক খাইছে, এনে যদি মাহত যদি 10টা খালে এটা হয়তো নিজের ইমিউন সিস্টেম বৃদ্ধি করার কারণে কণী বেশিক ব্যবহার করছে, যার কারণে কণী স্কার্সিটি হওয়ার কারণে কণীর দামও ইয়াতে। নিশা শরাইঘাটত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মূর লৈছে। পত্নীয়ে হত্যা করেছিল মালিগাঁও রেল বিভাগের কর্মচারী সন্তোষ প্রসাদক, পাঁচজনে মিলি ঘরতে ডিঙি কাটি হত্যা করেছিল সন্তোষ প্রসাদক। পত্নী আর দুই খুলখালী মোহনগিরি আর সুরজগিরি গ্রেপ্তার করা হয়েছে। দুই সহযোগীক বিচারি আরক্ষী অভিযানক ব্যাহত রাখিছে। পারিবারিক কন্দলের হত্যার বলি হল সন্তোষ প্রসাদ। পূব গোটানগর রেলওয়ে কলোনির কোয়ার্টার নম্বর 55B নিবাসী আছিল সন্তোষ। এই ঘরটতেই বর্বরভাবে হত্যা করা হল সন্তোষ প্রসাদ নামের রেল বিভাগের কর্মচারীজনক। দুমাস পূর্বে রেলওয়ে কলোনিলে আহিছিল পরিয়ালটো, পত্নী জিয়রীসহ আহিছিল লোকজন। উল্লেখযোগ্য যে নতুন শরাইঘাট দলঙর উপর নিশা উদ্ধার হয়েছিল লোকজনের মৃতদেহ, এটা ট্রাঙ্কত ভরাই অনা অবস্থা উদ্ধার হয়েছিল মৃতদেহটো। ঘাতকর দলে এখন চারিচকীয়া বাহনত মৃতদেহটো আনি ব্রহ্মপুত্র পেলাই দিয়ার চেষ্টা করেছিল, লগতে সহায়ক হিসাবে আহিছিল এজন স্কুটি চালক। মৃতদেহটো ব্রহ্মপুত্র নদীত পেলাবলৈ লওঁতেই ঘটনাস্থলীত উপস্থিত হয় কামরূপর অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর বাহন। আরক্ষীর বাহন প্রত্যক্ষ করে ঘটনাস্থলীর পলায়ন করে দুর্বৃত্তর দলটোয়ে। আরক্ষীর দলটোয়ে পিছ লৈ আটক করে এজনক, ধৃত লোকজন আমিনগাঁওর মোহনগিরি। ধৃত লোকজনের স্বীকারোক্তির ভিত্তিতেই আরক্ষী অব্যাহত রাখে অনুসন্ধান। আর এতিয়া সমগ্র ঘটনার নতুন নতুন তথ্য সমূহ আহিবলৈ ধরেছে। পত্নী আর খুলখালীকে মিলিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। কালি নিশার ভাগত প্রথম এই বাতৰি আমি সম্প্রচাৰ কৰিছিলো। রহস্যর সৃষ্টি হৈছিল যেহেতু এটা ট্রাঙ্কত বান্ধি অনা অবস্থাত মৃতদেহটো উদ্ধার হৈছিল। তারপর বহুকিটা প্রশ্নের উত্তর হৈছিল, ড্রাগস মাফিয়ার কবলত পৰিল নেকি বা আন কিবা কারণত হত্যা করা হল নেকি। এই সমগ্র বিষয়ক লৈ গুণাগোঁথা চলি থাকার মাজতেই আজি পুৱাৰ ভাগতে সমগ্র ঘটনায় নতুন মূর ললে। রেলওয়ে কলোনির বাসিন্দা আছিল, রেলওয়ে কলোনির এই ঘরটোতে যেটো ঘর বর্তমান দেখুৱাই আছো তাতেই তেওঁ বাস কৰিছিল। আর তাতেই তেওঁৰ পত্নীর সঙ্গে আন কেইবাজনেও মিলি হত্যাকাণ্ড সংঘটিত করলে। পারিবারিক কন্দলের এই হত্যাকাণ্ড সংঘটিত করা হল। আর তারপরেই মৃতদেহটো লুকাবলৈ ব্রহ্মপুত্রত পেলাবলৈ আনিছিল যাতে কোনেও এই কথার উমান নাপায় গম নাপায়। কিন্তু ভাগ্য বেয়া আছিল অপরাধীকেটার, আরক্ষীর বাহন তাত আহি উপস্থিত হল আর লগেলগে ধরা পড়ে। বিরতির পাশে এইখানে মুহূর্তের সবাতোক ডর খবর, বিধায়ক রূপজ্যোতি কর্মীক উদ্দেশ্যে গুলিবর্ষণ নগাঁও উগ্রপন্থীর, প্রথম পিহে প্রাণ রক্ষা পড়েছে বিধায়কগুলির। মরিয়নির ডিসই বনাঞ্চলের নগার বেদখল পরিদর্শন করবলে গেছিল বিধায়কগী, বন বিভাগ আর সাংবাদিকর একটা দল আছিল। সেই সময়তে হঠাৎ নগার উগ্রপন্থীর গুলিবর্ষণ রূপজ্যোতি কর্মীক উদ্দেশ্যে। আমি জানাইছো এই মুহূর্তের সবাতোক ডর খবর, বিধায়ক রূপজ্যোতি কর্মীক উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে নগাঁও উগ্রপন্থীয়ে, কথম পিহে প্রাণ রক্ষা পড়েছে বিধায়কগীর। মরিয়নির ডিসই বনাঞ্চলের নগার বেদখল পরিদর্শন করবলে গেছিল বিধায়কগী, আছিল বন বিভাগ আর সাংবাদিকর একটা দল। সেই সময়তে হঠাৎ নগাঁও উগ্রপন্থীয়ে ধারাষার গুলিবর্ষণ করে রূপজ্যোতি কর্মীক উদ্দেশ্যে। যেহেতু নগার আগ্রাসন বৃদ্ধি পায় গৈ আছে, সীমামূরিয়া এই অঞ্চলসমূহ মাটি দখল করেছে, অসমিয়ার উপর অত্যাচার করেছে, আর এই সমগ্র তথ্য সমূহ আহরণের বিধায়ক রূপজ্যোতি কর্মী আকো এবার সেই স্পর্শকাতর অঞ্চলসমূহ গিয়ে উপস্থিত হয়েছিল। আর সেই সময়তেই হঠাৎ নগাঁও উগ্রপন্থীয়ে গুলিবর্ষণ করে, কথম্পি নিজের জীবন্ত রক্ষা করবলে সক্ষম হয়েছে বিধায়কগুলিয়ে। কিন্তু কেবল রূপজ্যোতি কর্মীয় নয়, যেহেতু সাংবাদিকর একটা দল আছে, বন বিভাগের একটা দল আছে, উদ্দেশ্যেও গুলিবর্ষণ করা হয়েছিল, জীবন কথম পিহে রক্ষা পড়েছে। এই খবর বিধায়ক রূপজ্যোতি কর্মীক উদ্দেশ্যে গুলিবর্ষণ নগাঁও উগ্রপন্থীর, প্রথম পি প্রাণ রক্ষা বিধায়কগীর, মরিয়নির ডিসই বনাঞ্চলের নগার বেদখল পরিদর্শন করবলে গেছিল বিধায়কগী, আছিল বন বিভাগ আর সাংবাদিকর একটা দল।
ধারাবাহিকভাবে নগায় বেদখল করে আছে অসমের এই অঞ্চলসমূহ। সীমামূরিয়া অঞ্চলত নগার দপদপনি বৃদ্ধি পায় গৈ আছে আর সেই সময়তে এই অঘটনটি সংঘটিত হয়েছে। অধিক জানাব আমার সতীর্থ সাংবাদিক জ্যোতিপ্রসাদ গগৈয়ে। জ্যোতিপ্রসাদ, এই মুহূর্তত কেনে স্থিতি? এই সকল সুকলমে আছেনে? আপনার সুরক্ষিত আছেনে নাই? নিশ্চয় প্রাঞ্জল, আজি যে ঘটনা সংঘটিত হল ইয়ার কব লাগবে যে একটু ভাগ্যজনক আর এক ঘটনা, কারণ যেহেতু আমি কালি একটা বাতরি প্রকাশ করেছিল যে নগায় দিশৈবিল যে সংরক্ষিত বনাঞ্চল আছে, অসমের যে দিশৈবিল সংরক্ষিত বনাঞ্চল আছে, তার এখন বস্তি নির্মাণ করেছে, তার তেওঁলোকে বস্তি নির্মাণ করেছে, কিন্তু তার চারি কিলোমিটার দূরত্বত থকা যে অসম আরক্ষী এটা যেহেতু সীমান্ত আরক্ষী চকী আছিল, বন বিভাগের একটা কার্যালয় আছিল, বিট অফিস আছিল, সেই সমীপতে আসলে নগায় আজি বহুদিনের পর তার জেসিবি লগাই পথ নির্মাণ করে এখন বস্তি নির্মাণ করে তুলিলে, কিন্তু বন বিভাগ কিন্তু ভোগে পোৱা নাছিলে। আর ইয়ার পিছত যেহেতু বন বিভাগ যেটা এই বিষয়ে যেটা সংবাদ মাধ্যমত প্রকাশ পালে, তার পিছত আসলে একটা বন বিভাগের দলে গিয়ে তাত উচ্ছেদ অভিযান চলালে, কেটামান তামোল পুলি তেনেকে ধরনের একটা ঘর ভাঙিলে, আর কালি দিনট যোরহাট জেলার যে উপায়ুক্ত যোরহাট জেলার যে আরক্ষী অধীক্ষক আছে, সেই অধীক্ষক আহি সমগ্র অঞ্চলটি পরিদর্শন করলে, দিশৈবিলি বনাঞ্চল যেহেতু পূর্বর পৰা এইডোখর চলি আছিল, বিভিন্ন কেজনমান জোয়ান আছিল আর কেজনমান সাংবাদিক আছিল, কিন্তু আটাইতকৈ তাৎপর্যপূর্ণ কথা এই মুহূর্তে মানে অনুকিয়াই থাকো যে এই যেহেতু অঞ্চলটো আমি পূর্বর পরে আমি জানো যে সকলোৱে জানে একটা স্পর্শকাতর অঞ্চল, তার এনএসএন উগ্রপন্থী যথেষ্ট একটা সবল ভেটি আছে, আর এই সমূহ বেদখল আসলে উগ্রপন্থীর অন্তরত থাকি সাধারণ নগায় ইয়াত সংঘটিত করে আহিছে, বেদখল করে আহিছে, কিন্তু পিছত কিন্তু উগ্রপন্থী জড়িত হয়ে থাকে, আর সেই আমি পূর্বানুমান করে আহিছিল এটা খুব স্পর্শকাতর অঞ্চল, আর সেই অঞ্চলটো আসলে আজি যেটা রূপজ্যোতি কুমে যাবলে অনুমতি বিচারিছিল মই, আর তেতিয়া প্রথমতে আরক্ষী প্রশাসনে বাধা প্রদান করেছে যে আপনি সেই অঞ্চললে এটা নাযাব এনেকে, আর আমার আজি পুলিশ ফোর্সও আমি দিব পরাকে তেনেকে আমার সামর্থ্য নাই, আজি আজি তারিখত আপনি যাওয়াটা পাইলে আপনি আজি যাওয়াটা বাধা প্রদান করেছে, কিন্তু তার পাছত আসলে একটা রূপজ্যোতি কর্মী কেজনমান নিজের যে ডেয়ারফি আছে আর ফার্স্ট বিভিন্ন কেজনমান জোয়ান লই বন বিভাগের কেজনমান বিষয়া লই যে সাংবাদিকের সহিত তার উপস্থিত হয়েছিল, আর ইয়ার পাছতে যেহেতু নগার দুর্বৃত্ত তাত বেদখল করে আছিল, বিভিন্ন নগার তাত খোপনি পুতি আছিল, আর রূপজ্যোতি কুমিক দেখা লগে লগে আসলে এই আমার অসমের লোকসকল দেখা লগে তেওঁলোক উত্তেজিত হয়ে পড়েছিল, আর তেওঁলোকে আসলে বহুত দূরের পর তেওঁলোকর যে মানস্ত্র আছে সেই মানস্ত্রে ধারাষার গুলি বর্ষণ করবলে ধরে, আর প্রথম কি প্রাণ রক্ষা করে তেওঁলোকে পাহাড়ের পর নামি আহে, রূপজ্যোতি কুমি দৌড়ি দৌড়ি পলাই আহে, সাংবাদিকের দলটো পলাই আহে, আমি তেওঁলোকর যেহেতু মই তাত বর্তমান উপস্থিত নাছিল, আমি সেই অঞ্চললে আমি গৈ আছো, এটা খুব দুর্গম অঞ্চল, প্রায় দুই তিন কিলোমিটার পাহাড়ের উপরে খোজকাড়ি লাগে, সেই অঞ্চললে আমি বর্তমান গৈ আছো, কিন্তু যে জানিব পাৰিছো যে তার আমার সতীর্থসকল আমি যেটা খবর করেছো তেওঁলোকে কথা কোৱাৰ অবস্থা নাছিল, ভয় খাইছিল, রূপজ্যোতি কুমি যথেষ্ট ভয় খাইছিল, তেওঁলোকে দৌড়ি আহিছিল, আর দৌড়ি আহিছে তেওঁলোকে নিরাপদ যেটা স্থান পাইছিল তাত তেওঁলোকে আহি অবস্থান করার পিছত আসলে গোটেই সমগ্র ঘটনাটো অবগত করেছে বা এইখানে আমি জানিব পাৰিছো, আর বন বিভাগের লোকসকলো তারপর পলাইছে বলে জানিছো, ফার্স্ট এডিশনে কোনো ধরনের তেওঁলোকে প্রতিরোধমূলক কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰিলে, যেহেতু খুব কম সংখ্যক আরক্ষীর লোক আছিল, আর তেওঁলোকেও আসলে পলাই আছে যখন ফাঁস বিভিন্ন লোক আছিল, আর ফলত এটা আমি কালি আশঙ্কা করেছিল যে পুনের উত্তপ্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা গৈছিল নগালের সীমান্ত, আর সেই কথা আজ পুনর্বার প্রমাণিত হল আজি যে নগালের সীমান্ত উত্তপ্ত হয়ে পড়েছে, আর এই ক্ষেত্রে কিন্তু রূপজ্যোতি কুমির ভূমিকাও আমি পঞ্চায়েতে একটা কথা কোঁ যে যেহেতু আজি প্রশাসনের তরফের কৈছে হয়। নিশ্চয় ধন্যবাদ জানাইছো জ্যোতিপ্রসাদ, পরবর্তী সময়ত পুনৰ যোগাযোগ স্থাপন করি। এতিয়া আগন্তুক দিনত এই উগ্রপন্থীর বিরুদ্ধে সরকার দুইখন সরকারে বিশেষভাবে কেনে পদক্ষেপ গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। রঙিয়াত নিউজ এইটিনের বাতৰিৰ প্রভাব, বহিরাজ্যের পর অহা 536 যাত্রীবাহী বাস যাওয়া এমাহে আবদ্ধ হয়ে থাকা আর আর্থিক সংকটত পড়া চালক হেন্ডিম্যানসকলের খাদ্যর নাটনির বাতরি নিউজ এইটিন নর্থ ইষ্টত যাওয়া সোমবারে সবিস্তারে সম্প্রচার হয়েছিল। তারপিছতেই বহিরাজ্যের চালক হেন্ডিম্যানসকলক সহায় করবলে আগবাহি আহিল রঙিয়া আসু। কেরালারপর রঙিয়াত আবদ্ধ হয়ে থাকা 8 বাসর চালক হেন্ডিম্যানসকলক সহায়ের হাত আগবহালে ছাত্র সন্থায়। আসুর বিষয়ববীয়সকলে অত্যাবশ্যকীয় সামগ্রীর শাক পাচলিসমূহ বিতরণ করে কিছু পরিমাণে সকাহ দিয়ে। কেরালাত কাম করা প্রায় 12,000 যুবক যুবতীক বিধানসভা নির্বাচন আর ঈদর পূর্বে কহিয়াই আনিছিল বাসে, আর তেতিয়ারেপরা আবদ্ধ হয়ে আছে বহিরাজ্যের প্রায় 1,000 চালক হেন্ডিম্যান। আসু আর বহিরাজ্যের চালক হেন্ডিম্যানসকলের সরকারলৈ আহ্বান, এমাহে আবদ্ধ হয়ে থাকা চালক হেন্ডিম্যানসকলক কেরালালৈ উভতাই নিয়ার ক্ষেত্রে সহায় করক সরকারে।
রাজ্যত অব্যাহত আছে অবৈধ কয়লা সরবরাহ। চিরাঙত জব্দ চারিখনক অবৈধ কয়লা ভর্তি ট্রাক। জেলাখনের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক প্রকাশ মেধির নেতৃত্বত অভিযান চলায় বহিরাজ্য নি থাকা অবস্থাত অবৈধ কয়লা ভর্তি ট্রাক কেখন জব্দ করে। এই সন্দর্ভত আরক্ষী সিদলি থানাত এক গোচর রুজু করে তদন্ত অব্যাহত রাখিছে। লঙ্কার এক নম্বর শ্যামবাড়িত লঙ্কা আরক্ষী পরিমল দেবনাথর ঘর চলা অভিযানত বাঘর সাল 240 গ্রাম গাঞ্জা কপৌ চোরাই আর এখন AS09B6269 নম্বরের মারুতি গাড়ি জব্দ করবলে সক্ষম হয়। আরক্ষী আটক করে গৃহস্থ পরিমল দেবনাথ, প্রশান্ত দেবনাথ সহ আন দুগী যুবতীক। উল্লেখযোগ্য যে ঘরখনত অবৈধ কার্যকলাপ আর দেহ ব্যবসায় চলারও অভিযোগ করেছে রাইজে। ইতিমধ্যে আরক্ষী গোচর রুজু করে অব্যাহত রাখিছে তদন্ত। করোনা ভাইরাস লকডাউন সৃষ্ট পরিবেশের মাজতে গহপুরত এম্বুলেন্সত উদ্ধার হল কাঁচা মাংস। খাহিগাঁও বনাঞ্চলিক কার্যালয় আর গোপাল জারনী বন শিবিরের কর্মচারী সকলের সহযোগত বুধবারে নিশা গহপুরের ডিপরাত গোপন তথ্যের ভিত্তিত রোগী কড়িওয়া AS12BC4421 নম্বরের এখন এম্বুলেন্সের দেড় কেজি কাঁচা মাংস উদ্ধার করে বন বিভাগের লোকসকলে। এম্বুলেন্সখনের মালিক তথা চালক গহপুর চুতিয়াচুকর দিগন্ত ভূঁয়া আর দীপরা কঠালনী বাড়ির শশীধর দাসের উদ্ধার করে কাঁচা মাংসখানি। দুইগী ব্যক্তিকে নিশায় বিশ্বনাথ বন্যপ্রাণী বন সংমণ্ডল কার্যালয়ত গহপুরের বন বিভাগের লোকে চমচাই দিয়ে। বারিষার পূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তর মথাউরি সমূহ মেরামতি করার তৎপর হয়েছে জলসম্পদ বিভাগ। আজি খুমতাইর গড়মরা মথাউরি মেরামতির কাম পরিদর্শন করে বিধায়ক মৃণাল শইকীয়ায় বানর সময় মথাউরিত সৃষ্টি হবপরা সমস্যাসমূহ ততালিকে দূর করবর প্রয়োজনীয় সকলো কাম কাজ এটাই সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে বিধায়কগুলো। বিধায়ক মৃণাল শইকীয়ায় সাংবাদিকর আগত কয় যে পূর্বতে অভিযন্তা ঠিকাদারের গাফিলতির সমস্যার সৃষ্টি হয়েছিল, এবার মথাউরি নির্মাণত হেমাহি করব অভিযন্তা ঠিকাদারে। বুধবারে কোভিড পজিটিভ হওয়ার পিছতে শিবসাগর শহরস্থিত আদর্শ চিকিৎসালয়ত ভর্তি করা আমগুড়ির বিধায়ক প্রদীপ হাজরিকাক আজি পুয়া 10:30 গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত হস্তান্তর করেছে। পরিয়ালের অনুগ্রহ রক্ষা করে গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় প্রদীপ হাজরিকাক লো যা হয়েছে বলে সদরি করেছে চিকিৎসক তথা নোডেল অফিসারে। আনহাতে দেহরক্ষী সকলের রেপিড টেস্টত কোভিড নেগেটিভ ফলাফল অহা বলে জানাইছে চিকিৎসকে। মরিগাঁও আরক্ষী ধরমতুল থানার অন্তর্গত নারমারীর দম্পতিক ড্রাগস সহ আটক করে। এক গোপন সূত্রের লাভ করা খবরের ভিত্তিত আরক্ষী ধরমতুল থানার অন্তর্গত নারমারীর হাবিবুর রহমানের ঘর অতর্কিতে অভিযান চলায় মৈরাবাড়ি পলাশগুড়ির মাইনুল হক আর মুসা নাসরিন সুলতান নামের এহাল দম্পতিক ড্রাগস সহ করে আটক করে। নিজ গৃহতেই লকডাউনের অসুবিধালয় সুরার বিপণী। ডিব্রুগড়ের শহরের মাছমজিয়ার খনিয়া গাঁত বুধবারে নিশা ডিব্রুগড় আরক্ষী অভিযান চলায় প্রায় 10 লক্ষাধিক টাকার বিদেশী সুরা জব্দ করার ধরণী শইকীয়া নামের এজন ব্যক্তিক আটক করেছে। ধরণী শইকীয়ার ঘর অতর্কিত অভিযান চলায় 46 কার্টুনক বিদেশী সুরা জব্দ করবলে সক্ষম হয়। আংশিক লকডাউনের সময় দিনের 11 বজাতেই সুরার বিপণী বন্ধ হওয়ার একাংশ অসাধু ব্যবসায়ী নিজ গৃহতেই বিশাল পরিমাণের বিদেশী সুরা অবৈধভাবে মজুত করে ধন গতি আহিছে। কোভিডের সংক্রমণ রোধ করবলে মরিয়নির এজন ব্যক্তি লৈছে এক প্রশংসনীয় পদক্ষেপ। মরিয়নির নকছারীর নগাদেরা অঞ্চলের ক্ষুদ্র চাহ খেতিয়ক কৃষ্ণপ্রসাদ শর্মায় নিজের অঞ্চলটির নকছারীর বিভিন্ন গাঁত নিজা প্রচেষ্টাত সেনিটাইজেশন করে আহিছে। ব্যক্তিগুলিয়ে গাঁয়ে গাঁয়ে সেনিটাইজেশন করার করোনা ভাইরাসের বিরুদ্ধে গাঁও রাইজক সজাগ করবলে বিনামূলক মাস্ক বিতরণ করে আহিছে। ব্যক্তিজনে নকছারীর 20খনেরও অধিক গাঁওয়ার তিয়ক বলমা অঞ্চলতো সেনিটাইজেশন করেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিদ্যালয়, যুবসংঘ, নামঘর, মসজিদ, চার্চ, স্থানীয় আরক্ষী চকী আদির সৌহদতো ব্যক্তিজনে সেনিটাইজেশন করে। ডিগবৈর 3 নম্বর গোলায়ত মার্ঘেরিটার মহকুমার আরক্ষী অভিযানত বৃহৎ পরিমাণের চোরাং তেল জব্দ হয়েছে। দীর্ঘদিন ধরে চলি আসছিল এই চোরাং তেলের বেহা। আরক্ষী গুদামত অভিযান চলায় 16,000 লিটার পেট্রোল আর ডিজেল জব্দ করার ত্রিদীপ হাজরিকার সহ 2 কর্মচারীক আটক করে বর্তমান ডিগবৈ আরক্ষী থানা জেরা অব্যাহত রাখিছে। বরপেটার হাওলিত হস্তনির্মিত পিস্তল সহ যুবক গ্রেপ্তার। হাওলি আরক্ষী অভিযান চলায় এটা হস্তনির্মিত পিস্তল সহ আব্বাস আলী নামের যুবকজনক গ্রেপ্তার করে। আনহাতে গাড়ি চুরি চক্রের সঙ্গে জড়িত মিজানুর রহমান নামের আন এজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আরক্ষী। ধুবুরী জেলার টামারহাটর পাগলাহাটত 7টা জোয়ারীক আটক। আরক্ষীর দক্ষিণ কাছখানা পূর্ণি আর বড় চরাইখোলা গাঁত অভিযান চলায় 7টা জোয়ারীক আটক করবলে সক্ষম হয়। আটকাধীন জোয়ারীকেটা ক্রমে অধীর রয়, চন্দন মালী, বাবলা রয়, হোসেন আলী, নরেন্দ্র নাথ রয়, অনমনোজ কুমার রয় আর পরিমল চন্দ্র বর্মন। নুনমাতিত পুনের জব্দ বৃহৎ পরিমাণের ড্রাগস। নুনমাতিস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্মুখের ড্রাগস বিক্রি করে থাকা অবস্থাতে হাতে লোতে গ্রেপ্তার করে জিতু গোলা নামের এটা সরবরাহকারী। আরক্ষীয়ে জব্দ করে কেবটল ড্রাগস ভর্তি কন্টেইনার, সিরিঞ্জ আর বহু আপত্তিজনক নথিপত্র। নুনমাতি সংমণ্ডলার ACP নীলোৎপল ডেকার নেতৃত্বতে